প্রথমে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে, বন্যা। একবার পিঞ্জিরায় দেখি, ও মন সোয়ারে
বন্যা, আমাদের প্রশিক্ষকরা এখানে আছেন, তাদের কাছে আগে যাই না? হ্যাঁ। তবে তোমাকে প্রশিক্ষণ দিয়েছে কে? ফাতেমাতের জোহরা ম্যাম। আচ্ছা, ওকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, ও গান করে যাক, বড় হোক গান করে যাক, বড় হোক গান করে যাক, এটাই। থ্যাংক ইউ ম্যাম। বাহ, চমৎকার। আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে যাব। প্রথমেই শ্রুতি কুমার বিশ্বজিৎ। বন্যা, এই বয়সে তুই যেভাবে গাইলি একেবারে মন কাড়া, আর এসএমএস যদি তোরে কেউ না দেয় তাকে বলবো মন ছাড়া। থ্যাংক ইউ স্যার। জানতে চাইবো শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদির কাছে। এই বয়সে ও যা গাইল তাতে আমার তো মনে হচ্ছে সম্মুখে ওর সম্ভাবনা অপার। এই মেয়েটি এতদিন ধরে তো আমরা তার গান শুনছি এবং ধীরে ধীরে কিন্তু ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাবার এই পেস যদি ঠিক থাকে তাহলে পরে ও অনেক দূর এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। বন্যা, তুমি তো নিজেই বন্যা, তাই না? সবাইকে কি জানি ভাসিয়ে নিয়ে যাও, কিন্তু আমি চাই যে তুমি নিজে এবার এসএমএস এর বন্যায় যেন ভেসে যাও। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর।